পৃথিবীতে প্রায় 2900 প্রজাতির সাপ রয়েছে, যার মধ্যে খুব অল্প সংখ্যক সাপই বিষাক্ত। এই সকল ছোট বড় অসংখ্য সাপের মধ্যে সবচেয়ে বিষাক্ত কয়েকটি সাপ সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তো চলুন শুরু করা যাক। তালিকার একে রয়েছে ব্ল্যাক ম্যাম্বা। ব্ল্যাক ম্যাম্বা এই পৃথিবীর সবচেয়ে দ্রুততম বিষাক্ত সাপ। এলাপিড পরিবারভুক্ত আগ্রাসী মনোভাবের এই সাপটি লম্বায় প্রায় 4.3 মিটার পর্যন্ত হতে পারে। এদের প্রতি কামড় থেকে গড়ে 100 মিলিগ্রাম ভেনম নির্গত হয়, যা একসাথে প্রায় 10 জন মানুষকে মেরে ফেলার ক্ষমতা রাখে। গাঢ় ধূসর জলপাই রঙের এই দুর্ধর্ষ সাপটি ঘন্টায় 19.5 কিলোমিটার বেগে চলাচল করতে পারে। তবে এই সাপের মুখের ভেতরের রং পুরোটা গাঢ় কালো রঙের। তালিকার দুয়ে রয়েছে কোস্টাল তাইপান। কোস্টাল তাইপান সাপটির বিষ এতটাই মারাত্মক যে এই সাপের একটি বিষাক্ত ছোবলে এখন পর্যন্ত একজন মানুষ সর্বোচ্চ 1 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকার কোনো নজির নেই। এই সাপের একটি ছোবলে প্রায় 120 মিলিগ্রাম পর্যন্ত ভেনম নির্গত হয়, যার কয়েক মিলিগ্রাম ভেনমই একজন লোককে মেরে ফেলার জন্য যথেষ্ট। তালিকার তিনে রয়েছে ইস্টার্ন ব্রাউন স্নেক। ইস্টার্ন ব্রাউন স্নেক সাপটি লম্বায় প্রায় 6 ফিট পর্যন্ত হয়ে থাকে। এই সাপের প্রতি ছোবলে গড়ে 10 মিলিগ্রাম ভেনম নির্গত হয়, যা প্রায় 4 জন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। ঘনবসতিপূর্ণ অঞ্চলেই এই সাপ থাকতে বেশি পছন্দ করে। এই সাপের বিষ স্নায়ু ও রক্তে একসাথে আক্রমণ করে। তালিকার চারে রয়েছে টাইগার স্নেক। টাইগার স্নেক সাপগুলো লম্বায় প্রায় 6 ফিট হয়ে থাকে। এই সাপের প্রতি ছোবলে প্রায় 122 মিলিগ্রাম ভেনম নির্গত হয়, যা 8 জন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। সাপটি গ্রিসে বেশি দেখা যায়। সাপগুলো লম্বায় প্রায় 1.2 মিটার থেকে 1.8 মিটার পর্যন্ত হয়ে থাকে। তালিকার পাঁচে রয়েছে কিং কোবরা। কিং কোবরা লম্বায় সাধারণত 3.5 মিটার থেকে 5.5 মিটার পর্যন্ত হয়ে থাকে। এই সাপগুলো খুবই দুর্ধর্ষ এবং ভয়ঙ্কর হয়ে থাকে এদের বিধ্বংসী আচরণের জন্য। এরা বেশি ক্ষুধার্ত হলে নিজের প্রজাতির সাপকেও খেয়ে ফেলে। এই সাপগুলো লম্বায় প্রায় 18 ফুট হয়ে থাকে। এই সাপের বিষ আক্রান্ত প্রাণীর স্নায়ুতন্ত্রে সরাসরি আক্রমণ করে। এর একটি সাধারণ ছবি একজন পূর্ণবয়স্ক মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। তালিকার ছয়ে রয়েছে রাসেলস ভাইপার। ভয়ঙ্কর দর্শনে সাপটি ভূমিতে বসবাসকারী পৃথিবীর বিষাক্ত সাপগুলোর মধ্যে ষষ্ঠ। এটি খুবই রাগী ধরনের সাপ। সম্ভবত অন্য যে কোনো বিষাক্ত সাপের চেয়ে এই সাপই মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। এটি কুণ্ডলী পাকিয়ে থাকে এবং এত প্রচণ্ড বেগে শিকারকে ছোবল মারে যে পালিয়ে যাওয়ার আর কোনো উপায় থাকে না। এর বিভিন্ন প্রজাতি রয়েছে, যারা খামার বাড়ি থেকে শুরু করে কলে গভীর জঙ্গল পর্যন্ত বিভিন্ন জায়গায় বসবাস করে। এরা সাধারণত 1 মিটার থেকে 1.5 মিটার লম্বায় হয়ে থাকে। তালিকার সাথে রয়েছে রাটল স্নেক। রাটল স্নেক যুক্তরাষ্ট্রে পাওয়া যায়। এদের লেজের দিকে ঝুনঝুনি সদৃশ বিশেষ অঙ্গ থাকে, যার সাহায্যে তারা শব্দ করতে পারে। শরীরের 2/3 লাফিয়ে আক্রমণ করে থাকে এরা। এটি উত্তর আমেরিকার সবথেকে বিষধর সাপ। এই সাপ কামড়ালে শিশুদের দ্রুত মৃত্যু হয়। এই সাপের বিষ টিস্যু নষ্ট করে ফেলে, ফলে রক্ত জমাট বেঁধে যায় এবং এর কারণে এর সঞ্চালন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। এই সাপে কামড়ানোর পর শ্বাসকষ্ট, প্যারালাইসিস, বমি, রক্ত বমি, চেতনাহীন হয়ে পড়া ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। তালিকার আটে রয়েছে মনক্লেভ কোবরা। এরা এলাপিডি পরিবারভুক্ত এক ধরনের ফণাধর বিষধর সাপ, যা গোখরুর খুবই নিকট আত্মীয়। ইংরেজি মনোক্লেট নামের অর্থ এক চশমাওয়ালা, যা কেউটের মাথার পেছনভাগের আংটি বা চক্র চিহ্নকে নির্দেশ করে। গোখরুর ফণায় যেমন গরুর হুড়ের মতো 2 চক্ষু চশমার মতো ছাপ দেওয়া থাকে, তেমনি কেউটের ফণার পেছনে গোল চক্র আকৃতির ছাপকে 1 চক্ষু চশমা বলে বর্ণনা করা হয়ে থাকে। কেউটে শব্দটি এসেছে সংস্কৃত শব্দ কালকুট থেকে। এদের বিষ অত্যন্ত শক্তিশালী নিউরোটক্সিন ও সাইটোটক্সিন সমৃদ্ধ। দংশনের পর প্রাথমিক লক্ষণ হিসেবে প্রায় সময় আক্রান্ত স্থান ফুলে ওঠে ও তীব্র ব্যথার সৃষ্টি হয়। প্রিয় দর্শক, এই ছিল বিশ্বের কয়েকটি বিষাক্ত সাপ নিয়ে আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো আমাদের ভিডিওটি তা জানিয়ে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমাদের কাজ করার আগ্রহকে আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এমনই মজার রহস্যের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।